আপনি যে হঠাৎ হঠাৎ আমার ফোন ধরা বন্ধ করে দেন এই কাজটা কি ঠিক করেন? আরে দুইটা কাজ কি এক হলো নাকি? আমি কিরকম আমার স্কুল উল্টা পাল্টা করলে আমি উল্টা পাল্টা করব। আচ্ছা তো কেন বলছিস আস্তে এভাবে হাত করতে কথা বলা তো ঠিক না, যখন তোমার মা চলে আসতে পারে। আপনি তো ভীতু কেন? রাস্তায় কি দেখো দুইটা মানুষ কথা বলতে পারে না? কিন্তু মা যদি তোমার সাথে কথা বলতে দেখে ফেলে আমি মাকে কি জবাব দিব? যা সত্যি তাই বলবেন। তোমার মাথায় আসলেই সিট আছে। এটা কিন্তু সত্যি, আপনি আজকে বুঝতে পারলেন? অনেক আগেই বুঝতে পারছে। তোমাকে বলছি না যে ডালিমের সাথে আমি ডালিমের দুলাভাই খুঁজ নিতে যাচ্ছি। ডালিমের দুলাভাই কি খুঁজতে? হ্যাঁ, মানুষটা এক সপ্তাহ ধরে ফোন ধরে না, কল্পনা আবার টেনশনে মরে যাচ্ছে। মানুষটার কোনো অসুখ বিসুখ হলো কিনা বা কোনো বিপদে পড়লো কিনা একটা খোঁজ খবর নেওয়া দরকার না? কোনো বিপদে পড়ে নাই, কোনো অসুখ বিসুখের মুখেও পড়ে নাই, গিয়ে দেখবেন আরেকটা বিয়ে করে নতুন বউ নিয়ে মহা সুখে আছে। যা কি যে বলো না তুমি মা। কিরে কারে কল করতেছিস? আমারে? আরে না, একটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? রুমির সাথে প্রেমটা হওয়ার কথা ছিল তোর, হয়ে গেছে আমার সাথে। প্রেমটা হইলে বুঝতি, জীবনটা তেজপাতা করে ফেলছে আমার। দোস্ত আমি আর বাঁচতে চাই না, দোস্ত আমি আর বাঁচতে চাই না। আমার এখন একটা প্রেম করতে হবে। আমার প্রেমিকা যদি আমারে 24 ঘন্টা ও ঝাড়ির উপরে রাখে তাতেও আমার কোনো আপত্তি নেই, আমি একদম লিখিত দিব, লিখিত। আরে বেটা কি করছে জানিস তুই? কি করছে? আমার বাসার নিচে এসে আমাকে কল দিয়ে বলে আপনি নিচে নামেন, আপনার হাতটা ধরে একটু হাঁটবো। ইশ্বরে আল্লাহ, আমার এরকম একটা প্রেম দাও আল্লাহ, আমার এরকম একটা প্রেম দাও। আরে শোন বেটা কি হয়েছে? কি হয়েছে দোস্ত? আরে আমি ভাবছি আমাকে মিথ্যা বলছে, আমাকে ভয় দেখানোর জন্য বলছে যে আমাদের বাসার নিচে, আসলে ওর বাসায়। কিন্তু নিচে নেমে দেখি আমাদের গেটের সামনে দাঁড়ানো। তারপর? তারপর আর কি, আমি ওর হাতে পায়ে ধরে গেটের সামনে থেকে সরাইছি। উপর থেকে মা যদি নিচে দেখে যে রুমি আমার বাসার সামনে এসে আমাকে নিতে আসছে, তাহলে কি উপায় হবে বল? সেরে মায়াটা বুঝলোই না দোস্ত, মানুষই চিনলো না। আর ও যদি আমার সাথে প্রেম করতো আমি তো আপারে তোয়াক্কাই করতাম না। আমার বাসায় আসলে শুধু হাত ধরা তো হাত ধরা, আমি ওরে কোলে নিয়ে বসে থাকতাম। তাই? আচ্ছা হোক চল, অনেক দেরি হয়েছে চল। কিন্তু দোস্ত ওর রাগ না ভাঙায় কি যাওয়া ঠিক হবে? তাহলে তো আজকে আর যাওয়াই হবে না, গিয়ে আবার ফিরতে হবে না। বুঝছি, কিন্তু কি যে করি বলতো। আর ধর বেটা বাদ দে তো চল। দোস্ত দুলাবাড়ি ওইখানে যে যাচ্ছি, গিয়ে যদি দুলাবাড়ি না পাই তাহলে তো একটা বিশাল ঝামেলা হয়ে যাবে।